নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম আজ আমার নতুন রেসিপি চিতি ক্যাঁকড়া বা ছোট ছোট ক্যাকড়ার ঝাল চচ্চড়ি এটি বানাতে আমাদের লাগছে ভালো করে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো ছোট ছোটো ক্যাকড়া পেঁয়াজ কুচি লঙ্কা বাটা নুন আদা রসুন বাটা টমেটো কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো প্রথমে কড়াইতে তেল গরম করে গুলো ভালো করে লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যেই টমেটো কুচি দিয়ে আবার ভালো করে কষে নিতে হবে এরপর ওর মধ্যেই আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে কষে নেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে কাঁকড়াগুলোকে দিয়ে দিতে হবে কাঁকড়া দেওয়ার পর জলটা যতক্ষণ না ফুটে শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে জল শুকিয়ে এলে ওর মধ্যে ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দিতে হবে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমাদের এই ছোটো ঝাল চচ্চড়ি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন